গানমুড়ি সময়ের সেরা জুড়ি। অলরেডি প্রায় একটা বাজতে আছে, কিন্তু তারা ওইখান থেকে পেশেন্টকে নিয়ে যাওয়ার মতো বলতে আছে ট্রলি নাই, কেউ হেল্প করার মতো ক্ষমতা নাই, প্লাস সিঁড়ি নাই কীভাবে নিয়ে যাবেন আপনার পেশেন্ট যেভাবে। কয়তলা থেকে কয়তলা থেকে কয়তলা নেবেন আপনি? এটা পাঁচতলা। আপনি কি ট্রলি চাইছিলেন? হ্যাঁ, ট্রলি এখানে চাইয়া পাইছি। ওইখানে ট্রলিটার হেল্প করার মতো কেউ কোনো স্বাস্থ্যকর্মী নাই? না, কোনো স্বাস্থ্যকর্মী। ওইখানে একজন মাসিরে ডাকিয়া পাঠাইছে, ওই মাসি কইতাছে তোমার পেশেন্ট তুমি নিয়ে যাবে, আমি এখানে বাস আমার হাতে শুধু কাগজটা দিয়ে আমি এখানে জমা দিই। যে এই কথাটা কইছে উনি কি দায়িত্বে আছে? উনি তো এখানে নার্স হিসেবে আছে বা সিস্টার তারা ডাক্তার তারাই আছে। কোনো রকম সহযোগিতা পাইছেন না এখন? আপনি কোনো রকম সহযোগিতা পাইছেন কি করবেন? আমার পেশেন্ট এখানে অ্যাডমিশনই আছে, তাই পার্মানেন্ট লাইনটা করলাম আর কি। কেন এখানে তো কোনো মেডিসিন পাইতে না, তাই ডায়ালিসিস কি বলবেন হাসপাতালের এই পরিষেবা? সবাই তুই দেখ, কোন জায়গাতে আইছেন আপনি? কোন জায়গাতে আইছেন? কি সমস্যা? বয়স্ক মানুষের তিনটা লোক থেকে কাউকে দিয়েছি, তিনটা লোক তিন চারটা লোক। কী কারণে কী কারণে আইছিলেন এখানে? বয়স্ক মানুষ স্ট্রোক করছে শনিবার দিন, কত আইজিএমএ রাখছিলাম, তারপরে শনিবার দিন রেফার করছে জিবিতে আইছি। আসার পরে আজকে ছুটি দিছে, তিনতলার থেকে কাদের করে এখন নিচে আনছে, এখন কোথায় নিয়ে যাবে?
চিকিৎসা পরিষেবা পাইছেন না? চিকিৎসা পরিষেবা পাইছি, চিকিৎসা পরিষেবা পাইছি, সেটা করেন। আজকে কি ছুটি দিছে? হ্যাঁ ছুটি দিছে। কি বলবেন এরকম হাসপাতালের একটা চিত্র? মানে চিকিৎসা পরিষেবা সবই ভালো আছে, কিন্তু যে এই যে পরিস্থিতি, যে একটা চলি না, একটা কিছু না, এরকম আর কি। জিবি হাসপাতালের এরকম পরিষেবা নিয়ে কি বলবেন? বললাম না, জিবি হাসপাতালের ডাক্তাররা নার্সরা যথেষ্ট সহযোগিতা করছে পেশেন্টের সাথে, ঠিক আছে। তারপর যে এই যে মনে করেন একটা রুগী আইলে একটা টলির ব্যাপার আছে, একটা ইয়ের ব্যাপার আছে, রুগী যাদের নিচে নামে দেবো উপরে আনতে হবে, একটা ওয়ার্ড একটা টলি আছে, আপনারা গিয়ে সরকারি তদন্ত করেন। আমি কথা বলে দেবো। সিস্টার তাদের কইছেন এই বিষয়ে? কী কইছে তারা? কইছে দেখেন না টলি কোথায় আনি কিনা, আমি না পাই আপনি করুন। একটা টলি চাইছিলাম আর কি, টলি আনতে বললো যে টলিটা নেই। একে কার কাছে চাইছেন টলিটা? ওয়ার্ডে যে আছে, মানে সিস্টারদের কাছ থেকে। কী সমস্যা নিয়ে আইছেন আপনি? রুগী দুর্বল রুগী আর কি আনা যাইতেছে না, ঠিক আছে। এখন আপনার এই নিচের থেকে পেশেন্টটা কীভাবে আনবেন? যেই তো টলি পাইছে, আনার চেষ্টা করে। বেড দেওয়ার কথা, বেড দিছে কি আপনাদের? আপনি কি চাইছেন বেড? কি বলা হয়েছে? ভিতরে তো অনেক বেড বাকি আছে, খালি আছে, এগুলি দেখছেন আপনি? বা অন্য পেশেন্টরাও দেওয়া হয়েছে? কতদিন ধরে মাটির মধ্যে পেশেন্ট? কোন জায়গায় খাইছেন? অন্য অন্য রুগীরা যে ম্যাট্রেসগুলি দেওয়া হয়েছে আপনারা দেওয়া হয়েছে না? হ্যাঁ, কী কারণে দিচ্ছেন আপনি জিজ্ঞাসা করছেন?